নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। আপনাদের খাতা পেন্সিলে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করব 101 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্ন দেখতে চান তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন টেট ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পরপর পার্ট ওয়াইজ আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো করা আছে। তো চলুন আমরা আজকে 101 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয় সেটা আমরা দেখে নেব। এখানে বলা আছে 1 2 3 4 5 6 7 9 × 72 ইজ ইকুয়াল টু কত। তা আপনাদের একটা মাল্টিপ্লিকেশন করতে দেওয়া আছে 101 নম্বর প্রশ্নে। আপনাদের পরীক্ষায় কিন্তু খুবই ইজি কোশ্চেন থাকবে এবং বেসিক লেভেলের কোশ্চেনগুলো থাকবে। আপনারা এই বেসিক লেভেলের কোশ্চেনগুলোই একটু কম সময়ে করবার চেষ্টা করুন, কেন আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম পাবেন আর 1 মিনিটের কম সময়ে আপনারা করার চেষ্টা করুন। আশা করছি আপনারা অবশ্যই আমাদের এই প্র্যাকটিস টিচিংয়ের ক্লাস থেকে আপনারা অবশ্যই মোটিভেশন পাবেন। তো চলুন 101 নম্বর প্রশ্নে আপনারা আপনাদের খাতায় এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা গুণ করেছি এবং গুণ করার পরে আমাদের 8 8 8 8 8 8 8 8 8। তা আমাদের এখানে সঠিক উত্তর 101 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আপনারা স্টেপটাও দেখেছেন, আমাদের ক্যালকুলেশন করার জন্য আমরা 72 কে 70 × 70+2 করে নিয়েছি। আমরা এটাকে ফর্মুলাই করেছি a+b, আমরা এই ফর্মুলা এখানে করেছি তার × a+b। তা সুতরাং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা ফর্মুলাটা, তা দুটোই যখন ইন্টু আছে তাহলে প্রথমটার সাথে এটার সাথে ইন্টু প্লাস এটার সাথে ইন্টু। তা আপনারা এই ফর্মুলা ফেলেও এখানে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে করুন। আপনাদের কাছে যদি আরও শর্টকাট কিছু টেকনিক্স থেকে থাকে আপনারা সেটা অ্যাপ্লাই করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন, যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 102 102 নম্বর প্রশ্নে চলে এসেছি। 8 8 9 9 − 6 6 4 4 − 3 3 2 2 = কোশ্চেন মার্ক 1 1 2 2। তাহলে এই কোশ্চেন মার্কের এখানে সংখ্যাটা কী হবে সেটা আমাদের এখানে বলতে হবে 102 নম্বর প্রশ্নে আপনাদের, যেটা সঠিক উত্তর। খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমরা এক্স ধরে মানটা বার করেছি 55। তা যারা 102 নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 103 103 নম্বর প্রশ্নে। যারা বলছেন এই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় আসবে না তাদের উদ্দেশ্যে বলছি এই কোশ্চেনটা দেখুন, ব্যাংক পিও 2009 আপনাদের এই কোশ্চেনটা এসছে। 7 4 8 4 4 ÷ 54 × 63। তাহলে এই কোশ্চেন মার্কের এখানে সংখ্যাটা কী হবে আপনারা এ বি সি ডি ই চারটে অপশান, পাঁচটা অপশানের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক, আপনাদের একটা সরলীকরণ বা সিম্পলিফিকেশন করতে দেওয়া আছে। আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন।
তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি 74844 ÷ x = 554 × 63, তাহলে আমরা এখানে x ধরে মান বার করেছি 22। তা যারা 103 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 22, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104, 104 নম্বর প্রশ্ন, 1256 × 3892 = কত, আপনাদের একটা মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হয়েছে। 104 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আপনাদের উত্তর পোস্ট হওয়ার পরেই আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 104 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, আর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মানে বা যে প্রসেসে আপনাদের উত্তরটা আপনারা তাড়াতাড়ি করতে পারবেন আপনারা অবশ্যই আপনারা সেই প্রসেসে করবেন। আমরা এই প্রসেসে করেছি, আপনাদের এই প্রসেস যদি সুবিধা লাগে অবশ্যই আপনারা এই প্রসেসটা মেনটেন করুন। নইলে আপনাদের কাছে আরও যদি কোনো ইজি টেকনিক থাকে, যে টেকনিকে আপনারা এক মিনিটের কম সময়ে উত্তর নির্বাচন করতে পারবেন, সেটা ফলো করুন। আর আমরা আমাদের টেকনিক ফলো করে আমরা উত্তর বার করেছি 4888352। তাহলে 104 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 105। যারা বলছেন এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষা আসবে না, তাদের উদ্দেশ্যে বলি এই কোশ্চেনটা ব্যাংক পিও 2008 এসেছিল। 786 × 964 = কত, আপনাদের এই কোশ্চেনের মাল্টিপ্লিকেশনটা আপনাদের বার করতে হবে। আপনারা আপনাদের খাতা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে মাল্টিপ্লিকেশন করতে আপনাদের একটু বেশি সময় লাগে, আপনারা যারা শর্টকাট টেকনিক জানেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই টেকনিকটা যারা জানেন তারা অনেক তাড়াতাড়ি কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। আপনারা টেকনিক ইউজ করে এই কোশ্চেনের সঠিক উত্তর করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা দেখুন আমরা এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে 757704 আমরা এখানে অ্যান্সার বার করেছি। 105 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 106। 106 নম্বর প্রশ্নে চলে এসেছি 256 × 348 = কত, তাহলে 256 × 348 কত গুণ। তাহলে এটা এসবিআই পিও 2008 কোশ্চেনটা এসছে। 106 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 9000। তা যারা 106 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আপনারা সবাই স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন দেখে নেবেন। আশা করছি যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 107। 107 নম্বর প্রশ্ন, যেটা এসএসসি 2007 এসেছিল, 71 × 29 + 27 × 15 + 8 × 4 = কত, আপনারা বড মাসের নিয়ম অনুসারে এই কোশ্চেনে অ্যান্সার করবেন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা বড মাসের নিয়ম অনুসারে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা এখানে স্ক্রিনে ক্যালকুলেশন করে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি 2496। তা যারা 107 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 108। 108 নম্বর প্রশ্নে, কোশ্চেন মার্ক ইন্টু মড এ ইন্টু মড বি মাইনাস এ বি, তাহলে এর আমাদের মানটা আমাদের বার করতে হবে, যে কোশ্চেন মার্ক যেটা দেওয়া আছে সেটার মান কত সেটা আমাদের এখানে বার করতে হবে। 108 নম্বর প্রশ্নে আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনার খাতায় নির্বাচন করুন। একটু অন্য ধরনের অঙ্ক আপনাদের এই ধরনের, কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক, কিন্তু বেসিক লেভেলের অঙ্ক এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষার সময় হুবহু কমন পাওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের ক্লাসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করুন। এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন
আমরা 108 নম্বর প্রশ্নে দেখিনি কোন উত্তরটা সঠিক। তাহলে ধরি x ইনটু মড a ইনটু মড b মাইনাস ab, তাহলে x এর মান আমরা এখানে বার করেছি মাইনাস 1। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার 108 নম্বর প্রশ্নে উত্তর বার করেছেন অপশন b, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 109। 109 নম্বর প্রশ্নে চলে এসেছি, 46 স্কোয়ার মাইনাস কোশ্চেন মার্ক দা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4398 মাইনাস 3066। তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর 109 নম্বর প্রশ্নে, আপনারা সেই সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা আপনাদের উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা আমাদের স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোশ্চেন মার্কের এখানে সংখ্যাটা কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে, 106 নম্বর প্রশ্ন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরে নিচ্ছি আমরা কোশ্চেন মার্কটাকে এক্স, তাহলে সেই অনুযায়ী আমি এটাকে ক্যালকুলেশন করে আমরা উত্তর বার করেছি 28। আপনারা ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যাদের ক্যালকুলেশন অন্য উত্তর এসছে তারা আপনারা অবশ্যই ক্যালকুলেশন দেখে নেবেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন বি 109 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 110। 110 নম্বর প্রশ্নে 800 ডিভাইডেড 64 ইনটু 1296 ডিভাইডেড 36 ইজ ইকুয়াল কত। আপনারা বড় মাসের নিয়ম অনুসারে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন 110 নম্বর প্রশ্নে, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা এই কোশ্চেনে ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 450। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান 110 নম্বর প্রশ্ন, আর 110 নম্বর প্রশ্নে 450 আমাদের উত্তর বেরিয়েছে। আর যারা উত্তর করেছেন অপশান ই কোনোটি নয়, তাদের সবার উত্তর সঠিক। এবং আপনারা বুঝতে পেরেছেন একটু অন্য লেভেলের অঙ্ক, তা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন যে আপনারা অবশ্যই ক্যালকুলেশনটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে করবেন, যাতে এক ক্যালকুলেশনই আপনাদের পরীক্ষার সময় দু তিনবার করে সময় নষ্ট না হয়। তা এখানে ওরা ইচ্ছা করে একটু অপশানগুলো ওলট পালট করে দিয়েছে, আপনার মনে হতে পারে এই কোশ্চেনের অ্যান্সার ভুল আপনারা বার করছেন। তা সুতরাং ক্যালকুলেশনটা যখন করবেন একটু মন দিয়ে করবেন, যাতে দু তিনবার আপনাদের ক্যালকুলেশনটা না করতে হয়। আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন এই 10টা প্রশ্নে আপনারা কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। আপনারা সবাই একে একে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস বা আপনারা কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারেন অবশ্যই পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট পোস্ট করবেন। কমেন্ট পোস্ট করলে আমরা একটু মোটিভেশান পাই, আপনারা কমেন্ট না করলেন আমরা একটু হতাশাভোগী। তা সুতরাং আমাদের একটু মোটিভেশান দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন আপনাদের এরকম ভিডিওটা কেমন লাগলো। আর আমরা চলে আসছি এখন আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 5385 ইনটু 51 ইজ ইকুয়াল কত। অপশান এ 273258, অপশান বি 273268, অপশান সি 273348 এবং অপশান ডি 273358। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 5358 ইনটু 51 ইজ ইকুয়াল কত। অপশান এ 273258, অপশান বি 273268, অপশান সি 273348 এবং অপশান ডি 273358। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।